বেজে উঠল শঙ্খ। গুরু পাদুকা রাম পাদুকাকে শ্রদ্ধা জানাতে তখন বাংলার সাধুসন্তরা মঞ্চে, এমন ছবি ইতিহাসের পাতায় ভাস্বর হয়ে রইল। 2024-এ অযোধ্যার রাম জন্মভূমির দ্বারোদ্ঘাটন, তার আগে কলকাতায় শুরু হয়ে গিয়েছে রামোৎসব। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ প্রায় 100 বছর ধরে সেই রামলালা মন্দিরের পুনরুজ্জীবনের স্বপ্নই দেখিয়েছিলেন বাংলাসহ দেশের ভক্তদের। আজ সেই সংকল্প বাস্তবায়িত হতে চলেছে। সেই সংকল্প উদযাপনের জন্যই ওঙ্কারনাথ মিশন ও ইন্ডিয়ান মিউজিয়ামের যৌথ উদ্যোগে এই রামোৎসবের সূচনা হলো। ঠাকুরের দৈনন্দিন সংকল্প ছিল যে অযোধ্যাতে যাতে তার জন্মস্থানে, অর্থাৎ প্রভু রামচন্দ্রের জন্মস্থানে যাতে ভব্য মন্দির তৈরি হয়, এবং ঠাকুরের যে শ্রীরামচন্দ্রের যে পাদুকা যুগল, যেটা নিয়ে তিনি সর্বদা ভ্রমণ করতেন, তার সাধন জগতে তিনি পাদুকা নিয়ে যে সাধন করেছেন ঠাকুরের সীতারামের, তো সেই রাম সীতার সেই স্মরণে এবং শ্রীরামচন্দ্রের স্মরণে যে আজকে যে রাম রথযাত্রা এবং শ্রীরাম পাদুকা পূজন এই কার্যক্রম আজকে হলো ভারতীয় জাদুঘরে। 19 ডিসেম্বর দিল্লির নয়ডায় রামাজ্ঞা বিদ্যালয়ে গুরু পাদুকা রাম পাদুকার পূজন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। अनुशासन सिखाता है और आप ये दो चीजें अगर गांठ बांध ले जीवन भर में, मुझे लगता है कि आप अपने माता पिता और अपने समाज, अपने ग्रैंड पेरेंट्स के प्रति सबसे बड़ा गिफ्ट अगर जीवन में कोई दे सकते हैं तो वो दे सकते हैं। आई होप भगवान राम ऑलवेज ब्रिंग्स द गुड म्यूजिक ऑफ अ होलसम लाइफ टू योर लाइफ। এরপর সেই রামপাদুকা চলে আসে কলকাতায় সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর প্রতিষ্ঠিত মহামিলন মঠে। গত 22 ডিসেম্বর ইন্ডিয়ান মিউজিয়ামে সেই রামপাদুকা পূজনের পাশাপাশি ঘোষণা হলো আগামী 1 মাস ব্যাপী এই রামপাদুকা নিয়েই রামরথ 30টি শহরে যাত্রা করবে। গুরু ওঙ্কারনাথজির যে সারা জীবনের স্বপ্ন, সেই রাম মন্দির এবং তার সঙ্গে ভারতবর্ষের এবং যেখানে যেখানে সারা পৃথিবীতে হিন্দুরা যারা রামচন্দ্রের ভক্ত, তাদের স্বপ্নের রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে, এবং সেই উদ্ঘাটনের জন্য আমাকে কাউকে সঙ্গে করে আনতে হয়নি, তারা নিজেরাই আমার সঙ্গে একসঙ্গে তারা এসছেন। যেহেতু এখানে আজকে পাদুকা পূজন, এই পাদুকাকে মালদা জেলাতেও নিয়ে যাব, সেখানেও পূজন হবে, এই কারণে আমরা এখানে এসেছি এবং এটা আমাদের খুব খুশির দিন। আমরা খুব একটা মানসিক উৎফুল্লতার মধ্যে আছি যে আমাদের পুরুষোত্তম রামচন্দ্রের রাম মন্দির উদ্বোধন, রাম মাহাত্ম্য প্রচারিত হবে। ব্যুরো রিপোর্ট, প্রণাম টিভি ইন্ডিয়া।